আধার কার্ড নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসে গেল। এই মুহূর্তে আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন বা শুনেছেন যে প্রতি 10 বছর পরপর আধার কার্ড আপডেট করতে হবে। আধার কার্ড আপডেট না করলে বিভিন্ন সরকারি সাহায্য বা সুবিধা পাবেন না, সেই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে, এমন একটা খবর চারদিকে দেখেছেন। কিন্তু এই খবরটা আদৌ সঠিক না ভুল এটা পরিষ্কারভাবে জানিয়ে দিল আধার কর্তৃপক্ষ। আধার কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে এটা সত্যতা জানিয়ে দিয়েছে। তো চলুন দেখে নিই সেই প্রেস বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। এটা হচ্ছে আধারের অফিসিয়াল টুইটারের অ্যাকাউন্ট। এখানে দেখুন আধার কার্ডের তরফ থেকে একটা টুইট করা হয়েছিল। টুইটটা করা হয়েছিল 10 নভেম্বর 2022 তারিখে। এখানে কি বলা হয়েছে দেখুন। আধার হোল্ডার্স আর এনকারেজড টু গেট দেয়ার ডকুমেন্টস আপডেটেড হুইচ হেল্পস ইন ইজ অফ লিভিং, বেটার সার্ভিস ডেলিভারি অ্যান্ড অলসো এনাবেলস অ্যাকিউরেট অথেন্টিকেশন। রেসিডেন্টস মে ডু সো অন কমপ্লিশন অফ এভরি 10 ইয়ার্স অ্যান্ড ইটস নট ম্যান্ডেটারি। অর্থাৎ প্রতি 10 বছর পরপর আধার কার্ড আপডেট করতে পারেন। মে ডু সো অন কমপ্লিশন, এখানে দেখুন মে কথাটা লেখা আছে এবং এর পরে কি বলেছে, ইটস নট ম্যান্ডেটারি, এটা বাধ্যতামূলক নয়। অর্থাৎ প্রতি 10 বছর পরপর আপনি আধার কার্ড আপডেট করতে পারেন, করলে ভালো কিন্তু করতেই হবে এমনটা কোনো বাধ্যতামূলক নয়। প্রতি 10 বছর পরপর আধার কার্ডটা কেন আপডেট করতে বলা হচ্ছে, প্রতি 10 বছর পরপর অনেকের ঠিকানা চেঞ্জ হয়ে যায়, অনেকের নামের পদবি পরিবর্তন হয়, অথবা বিভিন্ন কারণে, বয়সের কারণে অথবা বিভিন্ন কাজের কারণে আঙুলের যে ফিঙ্গারপ্রিন্ট, সেই ফিঙ্গারপ্রিন্ট অনেক জায়গায় কাজ করে না, অর্থাৎ তাদের বায়োমেট্রিকটা কাজ করে না। সেই বায়োমেট্রিকটাকে সচল রাখার জন্য বা সঠিক রাখার জন্য যাতে আপনারা সমস্ত সুযোগ সুবিধা পান এবং একইভাবে এই আধারটা আপডেটেড থাকে, এটা থাকলে, যদি আপনার বায়োমেট্রিকটা আপডেটেড থাকে তাহলে আপনার আধারের ক্ষেত্রে কোনো রকম অসুবিধে হবে না। কারণ এখন জানেন বিভিন্ন জায়গায় আধার কার্ডের জন্য ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় বা অথেন্টিকেশন করা হয়, সেই সব করার জন্যই প্রতি 10 বছর পরপর এটাকে করতে বলা হয়েছে। কিন্তু এটা বাধ্যতামূলক নয়, আপনি চাইলে করতেও পারেন আবার নাও করতে পারেন। সুতরাং আপনার যদি মনে হয় যে আপনার আধার কার্ডটা আপডেট করাতে চান প্রতি 10 বছর পরপর, তাহলে আপনি করাতে পারেন, সেটা অনলাইনে গিয়েও করাতে পারেন আবার নাও করাতে পারেন। তো এবার দেখে নিন কাদেরকে এই আধার কার্ড আপডেটটা 10 বছর পরপর করা বাধ্যতামূলক। যে সমস্ত বাচ্চাদের আধার কার্ড 5 বছর বয়সের আগেই তৈরি করা হয়েছে তাদের আধার কার্ডটা আপডেট করতে হবে, তাদের বয়স যখন 5 বছর কমপ্লিট হবে তারপর। এবার 5 বছরে একবার আপডেট করার পর বয়স যখন আবার 15 বছর হবে, 15 বছর কমপ্লিট হওয়ার পর তাদের আপডেট করাতে হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। অর্থাৎ কোনো শিশুর যখন আধার কার্ড করা হয় 5 বছরের কম, তাদের আধার কার্ডটা তৈরি করা হয় তাদের বাবা বা মায়ের আধার কার্ড অনুযায়ী। এবার যখন তার 5 বছর কমপ্লিট হয়ে যায় তখন তার বায়োমেট্রিকটা নেওয়া হয়, তখন যে বায়োমেট্রিকটা নেওয়া হয় তখন সে কিন্তু পার্মানেন্ট আধার নাম্বারটা পেয়ে যায়। এবার সেই শিশুর বয়স যখন 15 বছর হয়ে যাবে, 15 বছর হওয়ার পর তাকে আর একবার এই বায়োমেট্রিকটা আপডেট করতে হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। এবার 15 বছর পর আবার যখন 25 বছর বয়স হবে তখন সে চাইলে আপডেট করতেও পারে আবার নাও পারে, সেটা কিন্তু বাধ্যতামূলক নয়। সুতরাং শুধুমাত্র শিশুদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে একবার 5 বছর বয়সে আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক এবং আর একবার যখন বয়স 15 হয়ে যাবে তখন আধার কার্ড আপডেটটা বাধ্যতামূলক। কিন্তু যখন 15 বছরের বেশি হয়ে যাবে, 25 বছর বয়স হয়ে যাবে, তারপর থেকে কিন্তু বাধ্যতামূলক নয়। প্রয়োজন অনুসারে আপনি আপডেট করতে পারেন আবার নাও করতে পারেন, যদি প্রয়োজন না পড়ে আপনি আপডেটটা নাও করতে পারেন। ধন্যবাদ।